गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग व्यूअर्स, वेलकम टू माय चैनल कामधेनु 2.0, जेटार एखन नाम चेंज करे आमी करे दिएछि कामधेनु मोटो व्लॉग्स। सो इन दिस वीडियो जेटा आपनारा देखछेन, वी आर हेडिंग टुवर्ड्स आजाद हिंद ढाबा। आर ए भिडियोटा अनेक आगे शूट करा हयेछिलो, आई हैव नॉट बीन एबल टू अपलोड इट एंड करेंटली आबार एकटा लकडाउन आसछे 2021-এ। तो स्पेयर टाइम टाते कि करब, भिडियो एडिट करे आजके आमी अपलोड करछि। तो हमार सामने जो दो बाइक देखते वन इज कावासाकी निंजा 300 VS4 मॉडल और एक R15 V3। तो हमारे अपना जो चार जन देखते एरा वन ऑफ द बेस्ट राइडर्स, वेरी सेंसिबल, खूब भलो राइड करे एंड दो खूब हाई पिकअप बाइक। और ये टू कंटिन्यू विद रॉयल एनफील्ड क्लासिक इज वेरी डिफिकल्ट, लाइक रॉयल एनफील्ड क्लासिक नहीं R15 साथ रेस करा जाए, इट्स अ थिंग। एंड कावासाकी निंजा 300, ओ माई गुडनेस, दैट बाइक इज स्केरी फास्ट। ओके, तो इरा आमार साथे बॉन्डिंग खूब भालो, ऑल ऑफ देम आर माई एक्स स्टूडेंट्स और कैंडी इरा आमार साथे ताले ताल मिलिए एकटू स्लो चालाच्छे सो दैट आई कैन कीप अप विद द पेस। ভিডিও ওয়াজ শট অন 1st January 2020। লকডাউন তখনও হয়নি এবং আমার বিয়ের তখন 1.5-2 মাস বাকি ছিল। তো এটা হচ্ছে আমার লাস্ট ব্যাচেলার রাইড যেটা আমি করেছিলাম। তো কারেন্টলি আমরা মা ফ্লাইওভার ধরে টুয়ার্ডস সেকেন্ড ব্রিজ যাচ্ছি। রাস্তায় ট্রাফিক খুব কম, ইটস রিয়েলি আর্লি, এটা কটা বাজে, 5:30-6 বাজে হয়তো বা আরেকটু পরে হবে, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি যে কটা বেজেছিল, বাট খুব মজা হয়েছিল। তো এখন কারেন্টলি আমার সামনে যে R15 V3 রাইড করছে, হিজ নেম ইজ সোহেল, খুব ভালো ছেলে, আমার এক্স স্টুডেন্ট, অবভিয়াসলি আই হ্যাভ মেনশন দ্যাট আর্লিয়ার। আর এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন নিনজা 300 যেটা রাইড করছে সেটা হচ্ছে হাসান। সো ইয়েস ইয়েস, এখন জানি পলিটিক্যাল কন্ডিশন কেমন রয়েছে, হিন্দু মুসলিম সব এখন আর ভাই ভাই নেই, সবাই আলাদা আলাদা রাইড করে, বাট উই রাইড ইউনাইটেড। আমরা যারা রাইডার্স হই আমাদের কাছে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই, সবাই একটা গ্রুপে রাইড করি, সেটাই বেশি ইম্পর্টেন্ট। সো প্রিভিয়াসলি আমার যত ভিডিওগুলো আমি রিলিজ করার চেষ্টা করেছিলাম, সাম অফ দেম হ্যাড লাইক মেজর কপিরাইট ইস্যুস, সো আই হ্যাড টু রিমুভ দোজ ভিডিওস। আর বেশ কিছু ভিডিওতে লাইক যেগুলো আমি আপলোড করেছিলাম সেগুলোতে আমার ইংলিশ ভয়েস ওভারটা অনেকেরই পছন্দ হয়নি, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ে বড় হয়েছি অ্যান্ড দেয়ার ইজ সাম ইস্যুস উইথ মাই অ্যাকসেন্টস। সো দেয়ার ফর আমি ভাবলাম বাঙালির ছেলে বাংলায় কথা বলি। কারেন্টলি ওভার দ্বিতীয় হুগলি ব্রিজ, দারুণ লাগছে, অত আর্লি মর্নিংও দেখতে পাচ্ছেন বাস রয়েছে। আর যদিও হুগলি ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি, রোড কন্ডিশন ইজ লাইক নট গুড, ভালো নয়, খুব একটা ভালো নয়, একদমই ভালো নয়। আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে রাইড করছেন, বুঝতেই পারছেন সাসপেনশন এটাই বেস্ট নয়, অবভিয়াসলি ক্লাসিক হচ্ছে তো আপনার ইজি রাইডিং বাইক, হাইওয়েতে গেলেন স্মুথ টারম্যাকের উপর থেকে চালাচ্ছেন, ইউ আর ক্রুজিং অ্যাট এ স্পিড অফ 60-70 কিলোমিটার্স পার আওয়ার, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট এনিথিং মোর দ্যান দ্যাট বা একটু রাস্তাটা যদি বাম্পি হয় বা কোনোভাবে যদি এরকম টারম্যাকগুলো উঁচু নিচু থাকে তো প্রবলেম হয়। এরা দুজন যাদের সামনে দেখতে পাচ্ছেন এরা ডাবল রাইড করছে ওয়াইল আই এম রাইডিং সোলো, কাউকে নিয়ে আসেনি কজ রয়্যাল এনফিল্ডের পিলিয়ন সিট ইজ নট কমফর্টেবল। সো ইভেন ইউ আর গোয়িং ফর আর্লি মর্নিং সানডে রাইড, এটা তো আমাদের নিউ ইয়ার্স রাইড এনি হাউ, তো সানডে রাইড সেখানে একটা পিলিয়নকে আনা লাইক 100-150 কিলোমিটার্স আপ ডাউন দিয়ে হয়তো হবে। সো আমি কাউকে নিয়ে আসিনি অ্যান্ড কারেন্টলি ইউ আর হেডিং টুয়ার্ডস দ্য টোল অ্যান্ড টোল ক্রস করে আমরা সম্ভবতটা কনক্লুড করে দেবো। আমাদের এখানে আর কিছু রাইডার্সের আসার কথা আছে বা ছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট সেই জন্য আমরা সামনে গিয়ে একটু ওয়েট করব, একটু তাদের জন্য ওয়েট করতে হবে বিকজ আই উইল হ্যাভ টু গিভ দেম টাইম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ইট, এটা আমাকে মোটিভেট করবে যাতে আরও ভিডিও আপলোড করতে হবে।